খাগড়াছড়ি পানছড়িতে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। প্রথমবারের মতো সুন্দর এই অনুষ্ঠানটি আয়োজন করে পানছড়ি উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। এ সময় তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে আসা অর্থ খাগড়াছড়ি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদ থেকে বাছাই করা 15 জন ইমাম ও 15 জন মুয়াজ্জিনকে অর্থ প্রদান করা হয়। প্রথমবারের মতো এই সহায়তা পেয়ে তারা দারুণ খুশি হয়েছে বলেও জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও VDP কর্মকর্তা সাব্বির রহমান।